এই গল্পে একটা মেসেজ আছে, সেই মেসেজটা আমরা এখনই রিভিউ করতে চাই না। তার কোয়ালিটি নিয়ে কিছু আর বলার বাকি নেই। উপস্থিত বুদ্ধি অনেক ভালো। যখন জানতে পারলাম যে আমিও খুব সারপ্রাইজ হয়েছিলাম, মানুষ দেখেছে এবং মানে সেটা নিয়ে তার কোয়ালিটি নিয়ে কিছু আর বলার বাকি নেই। কিন্তু আমি বলবো আমি কাজ করতে যে আই ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড। ওর কাজের স্টাইল দেখে এবং ধরন দেখে এবং সে শুটিং এর আগে পরে যে পরিমাণে সময় দেয় এবং গল্প নিয়ে যতটা ভাবে এবং ওর উপস্থিত বুদ্ধি অনেক ভালো। ইনস্ট্যান্স অনেক কিছু চেঞ্জ করে, যেটা আসলে রিফ্লেকশন আমরা সেটা স্ক্রিনে দেখতে পাই। আমার চরিত্রের নাম হচ্ছে মায়া এবং মায়া নিয়ে তার জীবন আলটিমেটলি যে আসলে এই গল্পে একটা মেসেজ আছে, সেই মেসেজটা আমরা এখনই রিভিউ করতে চাই না। এটা আসলে গল্প দেখার পরে আমরা আমার মনে হয় অনেকেই এই গল্পের সাথে মিল খুঁজে পাবে, নিজের জীবন থেকে না হলেও তার আশেপাশে কোনো ফ্যামিলি বা পরিচিত কেউ বা কোনো না কোনো একটা অ্যাঙ্গেলে কিছু না কিছু মিল আমি শিওর খুঁজে পাবে। আমার মনে হয় যত বেশি কর্মক্ষেত্র বাড়বে আমাদের আর্টিস্টদের জন্য, ডিরেক্টরদের জন্য, সেটাই শুটের সংবাদ এবং খুশির সংবাদ। কারণ যত কাজের মাত্রা বাড়বে তত আমাদের এক্সপেরিমেন্ট করার আসলে উপায় বাড়বে। এবং আসলে সকল প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ, এখানে একটু বলতে চাই আমি সুযোগের কাজে লাগে বিংসকে অসংখ্য ধন্যবাদ এমন একটা সুন্দর কাজ নিয়ে মানে আমার সুন্দর গল্প নিয়ে কাজ করার জন্য, প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য এবং আজকে স্পেশালি আজকের এই প্রিমিয়ারের জন্য আমি লিলিকে ধন্যবাদ জানাতে চাই। ফাইনালি যখন জানতে পারলাম যে আমিও খুব সারপ্রাইজ হয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে। অনেক বছর পরে আবার একসাথে আমার মনে হয় আক্ষেপ তো অবশ্যই আছে, অনেকগুলোই জীবনের মানুষের আক্ষেপ থাকে, হয়তো অনেকগুলো ভালো কাজ হয়তো ভুল হয়নি। কিন্তু আমার মনে হয় কি সবচেয়ে ওয়াইজ হচ্ছে পেছনের কথা পেছনে ফেলে প্রতিটা দিন নতুন দিন সাথে কাউন্ট করে সামনে এগিয়ে যাওয়া। যদি রিগ্রেটস নিয়ে কেউ বসে থাকে তার আসলে লাইফটা অনেকটা সেখানে থেমে যায়। তো আমার মনে হয় যত আক্ষেপ রিগ্রেটস এগুলাকে সেখানেই রেখে যত শিক্ষা নেওয়া, লেসন নেওয়া এবং সামনের দিক থেকে আসলে পজিটিভলি ম্যাটার হয়ে গেছে। অনেক পরিশ্রম করেছি কাজটার জন্য এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের সবার কাছে মায়া দেখবেন এবং অবশ্যই আপনাদের রিয়াকশন আপনাদের জানাবেন। আমার মনে হয় আজকে যেহেতু আমরা মায়ার জন্য এখানে একত্রিত হয়েছে, আমরা মায়া দিয়ে থাকি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।